মাহি নয় কি মানকে কয়াছো ইমানকে কয়াছো বলে হেই নহে ঘলকে ওলাবি দুই যাবলো ঘটি এটা ঘটে থাকি বি যাবলো মা জানিয়ে চালি ঘটে বলো ঘর যাই কই না মানে এটা আঙ্কটা বগি মা বুইয়া না মানে এটা বগি মা বুইয়ু বলো না নহে মাঝে মাঝে হে পোনা ঘন থাকে গে আলো আহে বা আজকালি এটা বলো হে বগি মা বুইছি বাদ যাবলো তাই যাই মান তাটা বলো হে হা কাপু হা কানি কইলে এটা বলো আমার ঘলকে বলা আমার হিমই না যায় কো দেখুন আমি ঘর না থাকুন গেলে তো থাক ঘটিয়ে যাবলে মন করা নাই আর হয়ও নিজের ঘর দোয়ার এই কেন যাবগে ঘর ইমান মাটি সম্পত্তি আছে খেতে করে খাব পাইব হ্যাঁ এবার কোনে কইব কাক দিন এবার সেই তুরা মাথা লিখিত জামা বাপে কইরে কয়ে থাকে বলে আমি সেই চলাফা করব কওতে বলে হাঁটা বলে কথা দিব লাগিব তাহলে একা যাবলে কেমন না কয় আপনি কি আছে ইয়াত যিমানখিনি আছে সিমানখিনিতেই সুখী আমি মা আমার সম্পত্তি সম্পত্তি হয়ে থাকিব কিন্তু আমি এখন ঘরেই নাযাওঁ জানো আই কিনো ভাবিছ কিনো বা কানে জানো ভাল দোকানে বেয়া পা নকবি আর মা এই বিষয়ে নকবি তো আমার লগত থাক দেউতাকো ইয়ালে লৈ আহিম কিন্তু এখন ঘর না যাও মা ইমান হেঁপাহে বনাই লৈছো জানো আই কি ভাবিছ ভাবিছ তোর নিচিনা সেই মুখ খসালি মই দেখা নাই দেই একদম অকৰা তাই একদম অকৰা বাপায় যতন দলিয়া তই বেলেগ কথা পাতছো না বেলেগ কথা পাত মই চাহ এটুপা বনাই নগে তোলে রহ এইবোৰ এইবোৰ কথা কৈ লাভ আছে জানো ভাল দোকানে বেয়া পায় আকৌ শাহুমা বহিছে মই বজাৰৰ পৰা সেই ৰঙালাও এটা আনিলো আপুনি ৰঙালাও খাই ভাল পায় বুলি ক'লে সেই শিঙৰিয়ে ইমান দূৰত গৈ খেতি কৰিবলৈ সম্ভৱ নহয় দুখন গাঁও পাৰ হৈ যাব লাগে আপোনালোকৰ ঘৰৰ সেই চাপৰি আৰু ওচৰতো নাই নহয় হাবিত দিয়া মাটি দিগদাৰে হয় শাহুমা কিন্তু শাহুমা আমি যদি তালে গুচি যাওঁ এইখন ঘৰ কি হ'ব আমাৰ মাটিবোৰ কোনে চাব ইয়াত ইমানবোৰ মাটি থাকোঁতে এইবোৰ কি কৰিবা ভাড়া দি দিবা নহ'লে নহ'লে গ্ৰাহকতা লগাই বিকি দিবা শাহুমা আপুনি এইবোৰ কি কৈছে মই পৈতৃক সম্পত্তি মোৰ নিজৰ ঘৰখন মই কিয় বিকিম লোকক কি কথা কৈছে আপুনি এইবিলাক যিমান যি হ'লেও এইষাৰ কথা আপুনি ক'ব বুলি মই ভবা নাছিলো শাহুমা মই এনেকৈ মোৰ পৈতৃক সম্পত্তি মই বিকিব নোৱাৰো নহয় কেনেকুৱা কথাবোৰ কৈছে আপুনি মনটো বহুত বেয়া লাগি আছে কি কৰা নাই মই নতুন ঘৰখন সাজিবলে ইমান কষ্ট কৰি ঘাম মাটিত পেলাই টিং আনিবলৈ পইচা গোটাই 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 মই ঘৰখন সাজিলো এতিয়া আকৌ কৈছে বোলে মই ঘৰ যাই হ'ব লাগে কেনেকুৱা কথাবিলাক কয় অন্তৰত আঘাত দিয়া কথাবিলাক কয় মোৰ পৈতৃক সম্পত্তি বিকিবলৈ কৈছে শাহুমাই জীৱন এখনি মায়া মই জীৱনী মৰম মায়াৰে খেলা ইয়াৰ আকৌ কি হ'ল এই ঘটি গোন্ধাই যা মই তাহাঁতৰ ঘৰলৈ আহিছিলোঁ মা তই কালি যে আমাৰ ঘৰলৈ নগ'লি পুৰণা ঘৰ পা কেলৈ নগ'লি তোৰ বিয়নী আহিছে শিঙৰিৰ সেই মাক আহিছে যা পিঠিতে পৰিলেগে একদম খুব চিঞৰিছে ৰাচি জুৰি জুৰি কান্দিছে বোলে বিয়নীয়ে মাৰিলে মাৰিলে বোলে পিছফালৰ পৰা ডিঙিতে ধৰি জোকাই পেলালে হ'ব মোক তই লোকিবই নোৱাৰিলোঁ আৰু সেইজনী ওচৰলৈ মই যামনে
তহঁতি এজনীও কম নহয়, ইমান বুঢ়ী বয়সত তহঁতি এনেকে কাজিয়া লগনে, লাজ লাগিব লাগিছিল। তহঁতি মোক নুসুমাবি দেই তহঁতৰ কাজিয়াৰ মাজত, মই কাক ধৰিম কাক এৰিম, কাজিয়া লাগি নাথাকিবি, যা এপাক যা ঘৰত কথা বতৰা পাতগে, যা যাওঁচোন বাৰু, মাতি থওঁগে মাত খা দি থওঁগে, নহ'লে এইটোকে ক'ব নহয় আকৌ, কাজিয়া নালাগিবি কিন্তু দেই মা, সঁচাকে কৈছোঁ নালাগো, আমাক কি বগীবাই নিজে কাজিয়া লগা মানুহ নহয়, তাই যদি লাগিলা তেতিয়া কথাটো বেলেগ যেনিবা। হ'ব দে যা। বন্ধুসকল, খণ্ডটি আজি এইখিনিতে সামৰিছোঁ আৰু, পিছৰ খণ্ডটোত কি হ'ল কি নহ'ল চাবলৈ হ'লে চেনেলটি এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰি ঘণ্টা বটনটো দবাই লওক, তেতিয়াহে আমাৰ ভিডিঅ'বিলাক লগে লগে চাবলৈ পাব।